हाय বন্ধুরা, ঘরে রান্না চ্যানেল থেকে আমি কবিতা। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি ঝিঙে আর পনির রান্না করেছি। কিভাবে ঝিঙে আর পনিরটা রান্না করেছি দেখুন, কত সুন্দর! আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, কত সুন্দর লাগবে খেতে। তাহলে আমি কিভাবে ঝিঙে আর পনিরটা রান্না করেছি চলুন দেখা যাক। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। একটু নিয়েছি অল্প একটু চাল মগজ, আর একটু নিয়েছি কাজু চার টুকরো, আর এখানে আছে 1 ইঞ্চি আদা, আর দেখুন গোটা ধনে নিয়েছি, আর এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি, আর 5টা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি চাল মগজ এবং তাহলে আপনারা কিন্তু পোস্ত দিও। দেখুন বন্ধুরা, আমি এই রান্নাটা করতে 500 ঝিঙে নিয়েছি। 500 ঝিঙে আমি এবার এটা ঘষে নেব। দেখুন এইভাবে আমি ছোট দিকে ঘষে নিচ্ছি। এই রেসিপিটা করবো কিন্তু এই ঝিঙেটা কিন্তু এভাবে আমি ঘষে নিচ্ছি, সবগুলো ঝিঙে এইভাবে ঘষে নেব। এই যে দেখুন, ঘষলে কিন্তু এরকম হচ্ছে। একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, দেখুন আমি সবুজটা কিন্তু এর গায়ে আছে, আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি কিন্তু ঝিঙেটা, এবং খোসা ফেলে সবুজটাকে ফেলিনি। তাহলে আপনারা কিন্তু এইভাবেই করবেন। আমি 2 চামচ তেল দিয়েছি, সরষের তেল, তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। ছোট ছোট করে আমি দেখুন পনিরগুলো কেটে নিয়েছি, পনিরগুলো এখন আমি দিয়ে দেবো। একদম 8টা লবঙ্গ দিয়েছি। পনির কিন্তু আমি হালকা করে ভেজে নেব, পনিরটা বেশি ভাজলে একটা রবাটের মতন হয়ে যায়, তার জন্য আমি হালকা করে ভেজে নেব পনিরটা। পনিরগুলো দেখুন আমি অল্প ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন ছোট্ট ছোট্ট করে পনির কেটেছি, দেখুন একদম হালকা ভেজে নিয়েছি। একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1টা লঙ্কাকে আমি দানা ফেলে দিয়েছি, দিয়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু আমি জিরেটা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেব দেখুন সেই আমাদের ঝিঙেটা, গ্রেট করে নেওয়া ঝিঙেটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আমি এইভাবে আস্তে আস্তে করে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে যদি ঝিঙেটা রান্না করা হয়, যারা না খাবে তারাও কিন্তু এটা চেটে ফুটে খেয়ে নেবে বন্ধুরা। একবার এভাবে রান্না করে দেখবেন যে কতটা ভালো হয়, খুবই কিন্তু ভালো হয় খেতে। আপনি ঝা দিয়ে খাবেন, রুটি, পরোটা, গরম ভাত, খুবই টেস্টি, আর এটা একদমই নিরামিষ। জলটাকে একটু শুকিয়ে নেব। দেখুন ঝিঙের জলটা মরে দিয়ে সাইড দিয়ে তেলটা বেরাচ্ছে। এই যে আমি এখন দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মশলার জলটাকে কিন্তু এখন আমি দিচ্ছি, এটা আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখুন এখন আমি এতক্ষণ নুন দেইনি, এবার আমি একটু নুন দিয়ে দেবো। আন্দাজ মতন নুনটাকে দিয়ে দিলাম। আপনারা বন্ধুরা একবার করে খাবেন, আর কিন্তু পোস্ত দিয়ে যদিও করেন তাও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। সব কিছুই যে বাড়িতে থাকে তাও তো থাকে না। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো,
অল্প একটু জল দিয়ে দিচ্ছি। চারটে লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি পনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লো ফ্লেমে রেখে এবার ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে দেখি কেমন হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে এটা ঝিঙে একদম বুঝতে পারলাম। আমার তো ছেলেই খায় না ঝিঙে, ওর জন্য আমার এইভাবে রান্না করতে হয়, আর একটু হবে কিন্তু। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, আর ঝিঙে তো একটু চিনি দিলেই ভালো লাগে, তা তো সম্পূর্ণ নিরামিষ। আর একটু 2-3 মিনিট ঢেকে দিচ্ছি আমি, দেখা যাক কেমন হচ্ছে। দেখুন কি সুন্দর হচ্ছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। আপনারা কিন্তু একবার অন্তত রান্না করে খাবেন। আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গা ঘি। দেখুন খেতে হেভি টেস্টি হবে। আপনারা ভাববেন যে রাত্রি কি রান্না করবেন, তখন দেখবেন রুটির সাথে এটা করবেন, খেতে যে এত সুন্দর লাগবে, বারবার আপনার এটা খেতে ইচ্ছা হবে। তো বন্ধুরা আমার এই ঝিঙের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই রান্নাটা করে কিন্তু খাবেন, আর একটা লাইক করবেন। তাহলে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আর বন্ধুদের সাথে যতটুকু পারবেন শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, তাহলে বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নিউজ ভিডিও, কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। তাহলে আমি বন্ধ করে দিলাম, বাই।